রব্বুল আলামিন আমাদেরকে অনেক আদর মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছেন। একজন বাবা একজন মা তার সন্তানদেরকে কত মায়া মহব্বত করে, আদর করে, স্নেহ করে। সেই সন্তান যদি কোনো কিছু হয়ে যায়, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বাবা মার আত্মচিৎকার, অথচ বাবা মা তো সন্তান বানায় নাই। আল্লাহ বলেন, আমি তোমাকে বানাইলাম, তোমাকে তিল তিল করে বানাইলাম, আমার কি মায়া নাই, আমার কি মমতা নাই? আল্লাহ রহমান আল্লাহ রহিম, তিনি যদি মায়াময় দয়াময় প্রেমময় করুণাময় না হতেন, আমরা শত শত হাজার হাজার গুনাহ করি, অন্যায় করি, আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে দেন না। আমরা কত শত অন্যায় করি, গুনাহ করি, আমার পাশে আল্লাহর ওলি বুজুর্গের খেত, আমার খেত পাশাপাশি আল্লাহ পাক ফসল কম বেশি করেন না। হিন্দুর খেতেও ফসল, খ্রিস্টানের খেতেও ফসল, ইহুদির খেতেও ফসল, মুসলমানের খেতেও ফসল। তার মানে হলো আল্লাহ পাক সারা পৃথিবীর সব জায়গা দস্তরখান হিসাবে নির্ধারণ করেছেন, স্থাপন করে রেখেছেন সারা পৃথিবী দস্তরখান সমানভাবে রিজি বন্টন করে দেওয়া। তবে মুসলমান মুমিন মুত্তাকিন তাদেরকে ক্ষতিগ্রস্ত করে মাছ মরে যাবে, গাছের ফসল হবে না, খেতের ফসল ধ্বংস হয়ে যাবে, নানান ধরনের পরীক্ষা করবেন, সেটা আল্লাহ অপেন ঘোষণা করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া লাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত-তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি ফল ফসল জীবনের ক্ষতির দ্বারা, ক্ষুধার দ্বারা অভাব অনটন লেগেই থাকবে, আমি বান্দাকে পরীক্ষা করব, আমার বান্দা ধৈর্যচ্যুতি ঘটে কিনা আমার বান্দা না ধৈর্য ধরে, এটা আমি দেখব। যারা চরম ধৈর্যের পূর্ণ পরাকাষ্ঠা প্রদর্শন করতে পেরেছে, ধৈর্যের সাথে মোকাবেলা করে নামাজে আল্লাহর কাছে বলছে, তুমি আমাকে ক্ষতিগ্রস্ত করেছ, অন্য সময় লাভবান করবা, সমস্যা নেই, সব কিছু তোমার কারণেওয়ালা, যা সব কিছু তোমার পক্ষ থেকে আসছে, আমি খুশি, আমি তো নিজে ক্ষতিগ্রস্ত ইচ্ছা করে করি নাই, যা হোক আমার ভাগ্যে আমার তকদিরে ক্ষতি আছে, তুমি আমাকে পরীক্ষা করছো, আল্লাহ আমাকে সফলতা দিও। বারবার 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 ট্রাই করবেন শিরিস সাবিরিন। হ্যাঁ নবী, আপনি বলে দিন, জানিয়ে দিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদেরকে আমি জান্নাত দিব, বেগাইরে হিসাব তাদেরকে আল্লাহ তাআলা বেহিসাব অগণিত নেকির দ্বারা তাদেরকে সাফল্য মণ্ডিত করবেন, তারা বিনা হিসাবে জান্নাতবাসী হবেন যারা ধৈর্যশীল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান অসুস্থ, বিবিকে বলে গেল, বিবি আমাদের সন্তান অসুস্থ, আমি ঘরের বাইরে চলে যাচ্ছি সাংসারিক কাজের জন্য, আমার কাজের জন্য আমি চলে যাচ্ছি, আমাদের সন্তান অসুস্থ, বিবি গো আমাদের সন্তানের সেবা শুশ্রূষার যেন ত্রুটি না হয়, কোনো যেন অবহেলা করে না হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ওনার সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল, ইন্তেকাল করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, তাদের এই সন্তান বিয়োগের পরে, সন্তান ইন্তেকালের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ধৈর্য কেমন শুনে আপনারা হতবাক হয়ে যাবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সামান্যতম ধৈর্যচ্যুতি ঘটল না, স্বাভাবিক জীবনযাপন করলেন।
সন্তানকে এক সাইডে রেখে দিলেন, স্বামী আসলো, স্বামীকে আগেই বললেন না, সর্বশেষে বললেন। যখন আবু তালহা জিজ্ঞেস করলেন আমাদের প্রিয় সন্তান কই, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, আপনাকে যদি কোন ব্যক্তি আমানতের মাল দেয় আর এই মালটা যদি ফেরত চায় আপনি খুশি মনে দিবেন কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আমি তাকে খুশি মনে দিয়া দেব, ফেরত দিয়া দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়া বললেন, স্বামী গো, আমাদের সন্তান আল্লাহ পাকের দেওয়া আমানত, আল্লাহর মাল, আল্লাহর আমানতের মাল আল্লাহ নিয়ে গেছেন, আমাদের তো ধৈর্য ধরা ছাড়া আর কিছুই নাই, ধৈর্য ধারণ করতে হবে, আমাদের টেনশন করার কিছুই নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কথা শুনে হতবাক হয়ে গেলেন, নিথর নিস্তব্ধ হয়ে গেলেন। আমার স্ত্রীর এত ধৈর্য, একজন মহিলা মানুষ এত ধৈর্য, তার ইমানের বলে বলিয়ান কারণে তাদের এত ধৈর্য। আল্লাহর নবীর কাছে বিষয়টা জানানোর জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত। নাজদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অসুস্থ ছিল, আমি বাইরে চলে গিয়েছিলাম, আমার সন্তান নাই, আমার সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার স্ত্রী, আমার ওয়াইফ তো এই কথাগুলো বললো, আমি তো নীরব নিথর নিস্তব্ধ হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, এত ধৈর্য আমার স্ত্রী আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা, আমি জানি জানি তুমি আসার আগে খবর পেয়েছি, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে সব বলে গেছেন, তোমাদের এই ঘটনায় আল্লাহ পাক খুব খুশি হয়ে গেছেন, তোমার স্ত্রীর প্রতিও খুব খুশি হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই ঘটনাটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর নবীকে অবহিত করলেন, জানালেন এবং খুশি হয়ে গেলেন। তার মানে কি? অবশ্যিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, ধৈর্য ধরতে হবে। আল্লাহর নবীর যুগে একজন মহিলা সাহাবী সবেমাত্র 3 দিন হয়ে গেল মুসলমান হয়েছেন, একটা সন্তান ছিল মারা গেল, সন্তানটা চলে গেল সবেমাত্র 3 দিন হলো মুসলমান হয়েছেন, কেমন ব্যথা, কেমন কষ্ট লাগার কথা। কাফেররা হাত তালি দিল, তুমি মুসলমান হয়েছো তার জন্যই তো তোমার সন্তান নাই, তুমি যদি মুসলমান না হতে তোমার সন্তান এভাবে চলে যেত না, মুসলমান হওয়ার কারণেই তো সন্তান চলে গেল। হাত তালি দিল এই মহিলা সাহাবী, মাত্র 2 রাকাত নামাজ আদায় করলেন। কত? 2 রাকাত নামাজ আদায় করলেন, ইতিমধ্যে ওনার সন্তানের জানাজা হয়ে গেল, বিশ্ব নবী জানাজা পড়িয়েছেন, নবীর সামনে ঘটনা, আশ্চর্য ঘটনা, কেমন ঈমান দেখেন। মহিলা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আমার সন্তান তুমি নিয়ে গেছো, আমার আফসোস নাই। কাফেররা বরাবলি করে হাততালি দেয়, আমার বড় কষ্ট। কাফেররা কেন হাততালি দিবে? কাফেরদের হাততালি বন্ধ করে দাও। এই কথা বলে কাফন পরিহিত অবস্থায় তার সন্তান হাতটা বুকের উপর রেখে ডাক দিয়ে বললেন, সাইদ, ও সাইদ, উঠো। বলার সঙ্গে সঙ্গে সাইদ ডাক দিয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া উম্মি। মরে গেছে এই সন্তান কাফন থেকে উঠে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করে দিল। কেমন দোয়া কবুল হয়েছে তাদের, কারণ তাদের বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরাম নদী পার হবেন, সাগর পার হবেন,
ইসলাম প্রচার করার জন্য সামনে সাগর পড়েছে, যারা নাই, আমি দিন প্রচারের জন্য যাচ্ছি, আমার কোনো স্বার্থ নাই, সামনে পানি কেন, ব্যবস্থা করে দাও, পানির উপরে রাস্তা হয়ে গেছে। এগুলো হলো কারামত। নবীদের যখন অলৌকিক কোনো ঘটনা ঘটে সেটাকে বলা হয় মুজিজা। আর নবী ছাড়া সাহাবায়ে কেরাম ওলিয়াল্লাহ, অন্যান্য আল্লাহর বান্দা যারা, তাদের পক্ষ থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে সেগুলোকে বলা হয় কারামত। এগুলো অবাস্তব না, এক শ্রেণীর বস্তুবাদী তারা বিশ্বাস করে না, কিন্তু এগুলো বাস্তব, এগুলো বাস্তব ঘটনা, অহরহ ঘটছে। এখনো পর্যন্ত অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, ঘটতেছে। আমি নিজে আল্লাহর এক বান্দার এই ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলিতে আল্লাহ লেখা দেখেছি, আমি এইভাবে এই আমার এই চর্মচক্ষু দিয়ে দেখেছি। আল্লাহ কত সত্য, আর কোনো নাম থাকতে পারলো না। এই লোক বারবার বড় হয় কাটেন, এই আল্লাহ থাকেই থাকেই, আমি নিজে এই চর্মচক্ষু দিয়ে দেখেছি। তার মানে ইসলাম সত্য, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সত্য। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি বলেছিলেন, মুক্তি পাওয়ার পর আমার দুইটা অভিভাবক কর্তৃপক্ষ আছে, একটা আকাশে আর একটা জমিনে, আমি কোন কথা কোন প্রেক্ষাপটে কখন কি বলে দুইজন কর্তৃপক্ষ খেয়াল করছে। আমার কথার দ্বারা যেন আকাশের কর্তৃপক্ষ রাগ না পায়। নবীর ওয়ারিস হিসাবে আমি এই চেয়ারে বসেছি, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি? আমি যখন যেদিন থেকে আলেম হয়েছি, পাগড়ি পরানো হয়েছে দাওরায়ে হাদিস পাশ করার পর, সেদিন থেকে আমার দায়িত্ব হয়ে গেছে কোরআনের কথা, হাদিসের কথা, বিশ্বনবীর জীবন চরিত্র আলোচনা করে, তন্ন তন্ন করে সঠিক কথাগুলো বিশ্বনবীর উম্মতদেরকে প্রচার করে শুনিয়ে দেওয়া। এটা আমার দায়িত্ব কর্তব্য। নিজ নিজ দায়িত্ব পালনে যারা ত্রুটি ঘটায় তাদের মনের ভিতরে, নিজেদের মনের ভিতরে অশান্তি কাজ করে, যারা বাতিলের পক্ষে আপোষহীন, বাতিলের পক্ষে আপোষ করে, আবার যারা বাতিলের পক্ষে আপোষহীন থাকে, দুজন ব্যক্তি এক সমান না। আপনি দেখবেন একজন অপরাধী অন্যায়কারী, তার চেহারার দিকে তাকাবেন দেখবেন যে অন্যায়ের একটা ছাপ লক্ষ্য করা যায়। একটা লোক মনে করেন ঘুষ খায়, সুদ খায়, অনবরত কন্টিনিউ অত্যাচার করে, মানুষকে নির্যাতন করে, তার দিকে আপনি তাকাবেন কেমন জানি একটা কালো ছাপ। আরেকজন আল্লাহর ওলি বুজুর্গ চেহারার দিকে তাকাবেন, কত নুরানি চেহারা, সুন্দর ঝলমল ঝলমল করছে। হাবিবজি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া ওনার দিকে তাকাবেন দেখবেন যে কেমন নুরানি চেহারা। এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক যদি খুব দুনিয়ার কাউকে ভালোবাসেন, মহব্বত করেন, সর্বপ্রথম হযরত জিব্রাইল আলাইহিসসালামকে জানিয়ে দেন, ও জিব্রাইল, আমি আমার এই গোলাম, আমার এই বান্দাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিসসালাম তাকে ভালোবাসেন, আকাশের সমস্ত ফেরেশতাদেরকে বলে দেন, আল্লাহ এই বান্দাকে ভালোবাসেন, তোমরাও ভালোবাসতে থাকো। তারপরে দুনিয়াবাসীর মনের ভিতরে এই মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। বিশেষ করে যারা আল্লাহ বলি, আপনারা কত ভালোবাসেন তাদেরকে, আপনাদের চেয়ে আরো অনেক গুণ বেশি উলামায়ে কেরাম ভালোবাসেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে যায়, জিব্রাইল আলাইহিসসালাম বিশ্বনবীকে বলেন, ওই যে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে এই লোকটাকে আপনি চিনেন নাকি? আল্লাহর নবী বললেন, আমি কেন চিনবো না, আমার সাহাবি আবু যর গিফারি, কিন্তু জিব্রাইল আপনি তাকে কিভাবে চিনেন, কারণটা কি? এই আবু যরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি জিব্রাইল চিনি না, না না, আকাশের সব ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। কেন চিনে? অনেক সম্পত্তির মালিক ছিল এজন্য চিনে, তা নয়, শেরে খোদা আলীর মতো দাপট ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অর্ধ পৃথিবীর শাসন করতেছিল এজন্য চিনে, তা নয়,
বরং নিজের ঘর বাড়িটা পর্যন্ত নয়, অভাব অনটনে থাকে আবু যর গিফারি, আসহাবে সুফফা, মসজিদে নববীর পাশে একটা স্থান ছিল, গরিব সাহাবীরা সেখানে অনবরত থাকতো, বিশ্বনবীকে খেদমত করতেন, তার মধ্যে আবু যর গিফারি অন্যতম। একবার খেতে পারে আর একবার পারে কি পারে না, এরকম অভাব। সেই আবু যর গিফারিকে আকাশের সমস্ত ফেরেশতারা চিনে। আল্লাহ নবী বললেন, জিব্রাইল কেন তার এত দাম এত মর্যাদা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা গুণ তার ভিতরে আছে। একটা গুণ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করে আরেকটা গুণ হলো নিজেকে নিজে খুব তুচ্ছ ছোট মনে করে, নগণ্য মনে করে। আল্লাহ গো, জাহান্নামের উপযোগী ব্যক্তি যদি কেউ থাকে আমি আবু যর গিফারি হব। নিজেকে এত ছোট মনে করে, আর আমরা তো মনে করি নিজেকে অনেক কিছু, আলেম হইলে আমি তো অনেক বড় আলেম, মাস্টার্স পাস করলে আমি তো শিক্ষিত হয়ে গেছি, এলাকার যারা মূর্খ হ্যাঁ তাদেরকে কিছুই মনে করি না, যদি নেতা হয়ে যায় তাহলে তো আর কোনো কথা না, আমার কাছে আসতে হবে সকলে। আমি এমপি হয়েছি, আমি চেয়ারম্যান হয়েছি, আমি মেম্বার হয়েছি, আমি জনগণের পাশে যাব কেন? আমি চেয়ার নিয়ে বসে থাকব, আমার কাছে বারবার রিকোয়েস্ট করবে, আমার মাধ্যম থাকবে, মাধ্যমের মাধ্যমে আসতে হবে। বাইরে কেউ যদি জিজ্ঞেস করে, এই আসসালামু আলাইকুম, আসি, এই ঢুকলো কিভাবে, বের করে দাও, অহংকারে ভরা। মনে রাখবেন, অহংকার পতনের মূল। সকালবেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা।